ওয়েলকাম টু আয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল কুড়ি বাইশ মামলার নতুন শুনানির তারিখ কিন্তু দেওয়া হয়েছে সেই শুনানির তারিখ কবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর আমাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখতে হবে কুড়ি বাইশ মামলাটাকে কারণ কুড়ি বাইশ মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টেট দু হাজার বাইশ পাঁচদের ইন্টারভিউ নোটিফিকেশান আসছে না এবং যারা নতুন প্যানেলের জন্য ওয়েট করে আছো তোমাদের কিন্তু অপেক্ষার অবসান হবে না তাই কুড়ি বাইশ মামলার সঠিক অথেন্টিক আপডেট যদি পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো কুড়ি বাইশ মামলাটা এতদিন ধরে অনেকবার লিস্টেড হয়েছে কিন্তু লিস্টেড হয়ে কোনো কাজ হয়নি তোমরা জানো হয়তো সেপ্টেম্বর থেকে লিস্টেড হতে হতে চলে আসছে আজকে তো একুশ তারিখ আর মাত্র দুদিন দিন পরে কিন্তু আবারও শুনানোর ডেট কিন্তু দেওয়া হয়েছে যদিও এটা কম্পিউটার জেনারেটেড চব্বিশ এগারো দু হাজার তেইশ চব্বিশ এগারো দুহাজার এবং এখানে যে কারণগুলো জানানো হচ্ছে যে কেন কেসগুলো হিয়ারিংয়ের জন্য উঠেনি সেটা হচ্ছে দেখো দেখো হিমা কোয়েলি যে ম্যাডাম আছেন তিনি কিন্তু অনুপস্থিত কারণের জন্য কেসগুলো ওঠেনি এটাই কিন্তু বক্তব্য কিন্তু এর পিছনে অনেক কারণ রয়েছে ওগুলো জানার দরকার নেই আর এখানে দেখো চব্বিশ এগারো দু হাজার তেইশে কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট এই কম্পিউটার জেনারেটেড ডেট তাহলে আমাদেরকে জানতে হবে যে চব্বিশ তারিখে হবে কি হবে না তাহলে চব্বিশ তারিখে হবে কি হবে না এর জন্য আমাদেরকে দেখতে হবে সাপ্লিমেন্টারি লিস্টে না উঠেছে কি না সেটা দেখবো আমরা হ্যাঁ সেটা দেখবো কালকে পরশু কালকে কিংবা পরশুর মধ্যে উঠে যাবে আশা করি যদি না ওঠে তাহলে সেটা দেখতে হবে তাহলে যদি আমি দেখতে পাই যে উঠে গিয়েছে তখন তোমাদেরকে আমি জানিয়ে দেবো যারা টেলিগ্রামে যুক্ত হবেন টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে